প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। এই করোনা মহামারী যে মহামারীতে আসলে যে বিষয়গুলো পরিবারের সাথে থাকছো তারপরেও তোমরা লক্ষ্য রাখবা, স্যানিটাইজার ইউজ করা, সাবান দিয়ে হাত ধোয়া, আর সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করা, এটা সবাইকে বলবা এবং সেইভাবে লাইফটাকে কমফোর্ট করবা। আমরা জানো তুমি একবার চিনতেই পারছো আমরা বায়োলজির ক্লাস নিচ্ছি, তো বায়োলজির যে ক্লাসটা আজকে তোমার সেদিনকে নিয়েছিলাম, তো আমরা বলছিলাম যে জীববিজ্ঞান সেটা বায়োলজি বাংলায় বায়োলজি ইংলিশে বা গ্রিক ওয়ার্ড বায়োলজি বলা হয়, আমরা বায়োলজির শব্দটার প্রবর্তক কে? বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে, আমরা জানি যে বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে যে ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক, বুঝছো? দ্য ল্যামার্ক, ল্যামার্ক একজন ফরাসি সায়েন্টিস্ট, ইনি এই শব্দে প্রবর্তন করে। তো বায়োলজিতে যে আমরা বলছিলাম যে এখানে যে কথাগুলো আসছিল আমরা অনেক কথাই বলছিলাম, তো আমাদের একটা কথা বায়োলজি বেসিক্যালি আমরা জানি যে আমরা কি দিয়ে গঠিত। আমরা বলছিলাম যে মাত্র একটা বা একাধিক কোষ দিয়েই গঠিত, তাই নয়? তাহলে এই সেল সম্পর্কে একটা মতবাদ দেন একজন সায়েন্টিস্ট, যে মতবাদটাকে আমরা বলি সেল থিওরি বলা হয়। কি বলা হয়? সেল থিওরি। তো সেল থিওরি দুইজন সায়েন্টিস্ট, হ্যাঁ, সেল থিওরি দেন দুইজন সায়েন্টিস্ট, একজন হচ্ছে যে আমরা স্লেইডন, একজন জার্মান বিজ্ঞানী, আর একজন হচ্ছে থিওডর শোয়ান। এই দুইজন বিজ্ঞানী, হ্যাঁ, এই আমাদের কোষ সম্পর্কিত মতবাদ দেন। তো এই মতবাদের যে ক্যাপশনগুলো ছিল, সেই ক্যাপশনগুলো ছিল এইরকম যে একটা হচ্ছে যে চারটি শিরোনাম দিয়ে উনি সেল থিওরিটা প্রবর্তন করে, যে জীবদের যে সাংগঠনিক শারীরবৃত্তীয় ও গাঠনিক একক উনি বলেন। দ্বিতীয় যেটা বলেন যে জীবদের মৌলিক একক, আমাদের যে জীবদেহ আছে তাদের মৌলিক একক। তিন নম্বর উনি বলেন যে বংশগতির একক। তারপর চার নম্বর যে শিরোনামটা দেন যে জীব মাত্রই একটি বা একাধিক কোষ দিয়েই গঠিত। এবং পূর্বতন কোনো কোষ থেকেই কোষ সৃষ্টি হয়। তাহলে এটা ছিল আমরা জানি যে এটা হচ্ছে সেল থিওরি বা কোষ তত্ত্বর মতবাদ, এটা সেল থিওরি নামে পরিচিত। দুজন সায়েন্টিস্ট, একজন হচ্ছে আমরা বললাম যে ব্যাপটিস্ট, আর একজন হচ্ছে থিওডর শোয়ান, দুইজন সায়েন্টিস্ট এই সেল থিওরি দেন। আমরা জানি যে এরপরে একটা কথা আছে কোষের যে প্রকারভেদ, টাইপস অফ সেল, কোষ কয় প্রকার, তোমরা একটু হেল্প করো, তোমরা তো জানো এই কোষ সম্পর্কে অনেক কিছু পড়ে আসছো, কোষ সম্পর্কে তোমরা জানো কোষ কয় প্রকার, প্লিজ হেল্প করো। হ্যাঁ, এই তো বলছো দেহ কোষ, আর এটা কি জন কোষ, তাই না? তাহলে আমরা আসলে প্রত্যেকটা জিনিসের বিভিন্ন ক্যারেক্টারিস্টিককে বহন করে ভিত্তি করে আমরা ক্লাসিফাই করতে পারি, ভাগ করতে পারি। বায়োলজিতে বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হ্যাঁ, টু দ্য ডিভাইডেড, বিভক্ত করার যে ভিত্তিগুলো জানলে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি সেলকেও, এরকম আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে আমরা সে যদি আমরা দেখে থাকি কাজের উপর ভিত্তি করে, হ্যাঁ, কিসের উপর ভিত্তি করে, প্লিজ হেল্প মি, কাজের উপর ভিত্তি করে, তাই নয়? তাহলে কাজ সব সেল কি আমরা এখানে দেখলাম, নো, সে একই রকম কাজ করে না। একটা সেল যদি একরকম কাজ করে আরেকটা সেল আরেক রকম কাজ করতে পারে, তো সেই কাজের উপর ভিত্তি করে সেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি আমরা বলি দেহকোষ, যাকে ইংলিশে বলা হয় সোমাটিক সেল,
সোমাটিক সেল অর বডি সেল, এই দু বডি সেল এই দুটো ওয়ার্ড ইউজ করা হয়, বুঝছ? তাহলে দেহকোষ। আরেকটাকে আমরা বলি, আমরা যেটাকে বলি জনন কোষ, ইংলিশে বলা রিপ্রোডাক্টিভ সেল, রিপ্রোডাক্টিভ সেল, রিপ্রোডাক্টিভ সেল, দিস ইজ দ্য গ্যামেট সেল বলা হয়, রিপ্রোডাক্টিভ সেল অর দ্য গ্যামেট সেলও বলি আমরা। কি বলি আমরা? গ্যামেট সেল। আমরা এখন দেখব যে এই যে দেহকোষ আর জননকোষ, হাউ দ্য ডিফারেন্স বিটুইন দ্য দু বিটুইন দ্য বডি সেল অর রিপ্রোডাক্টিভ সেল অর গ্যামেট সেল। তো দেহকোষগুলো কি কাজ করে? দেহকোষগুলো দেখো, দেহকোষগুলো আমরা দেহ তৈরি করে, দেহ তৈরি করে, দেহ তৈরি করে। তাহলে যারা আমাদের বডি সে আস্তে আস্তে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে, আমরা যদি ডালপালা উদ্ভিদের বডির যে বিভিন্ন অংশগুলো আছে সে আমাদের বডির সাথে যদি কম্পেয়ার করি, হাত পা নাক মুখ গঠনে যেটা যে সেলগুলো অংশ নেয়, তাহলে সেইটাকে আমরা বলি দেহকোষ। তাহলে যেগুলো বডি বিল্ড আপ করে, আমাদের বডি তৈরি করে, ফাউন্ডেশন অফ দ্য বডি, তো সেলগুলো হতে পারে, হ্যাঁ, যে এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বহুকোষী। আমরা জানি তাদের গাঠনিক যে কোষগুলোর সেট অফ ক্রোমোজোমকে ভাগ করে আমরা জানি টোয়াইস এন হতে পারে অর এন হতে পারে, দিস ইজ দ্য হয় দ্য ডিপ্লয়েড অর হ্যাপ্লয়েড। আমরা জানি দুই সেট ক্রোমোজোম, আমাদের ক্রোমোজোমগুলো সেট একের অবস্থান করে কোষ গঠন অংশ নেয়। যদি কোনো কোষের দুই সেট ক্রোমোজোম থাকে তাহলে সেইটাকে আমরা বলি, টু সেট ক্রোমোজোম হলে আমরা বলি সেটাকে ডিপ্লয়েড বলি আমরা, হোয়েন দ্য ওয়ান সেট ক্রোমোজোম হলে আমরা বলি যে হ্যাপ্লয়েড বলি, এক সেট হলে আমরা কি বলবো? হ্যাপ্লয়েড বলবো আমরা, ওয়ান সেট ক্রোমোজোম হলে আমরা হ্যাপ্লয়েড বলবো আমরা। তাহলে এইটা আমরা বললাম যে দুই সেট এবং এক সেট ক্রোমোজোম। আরেকটা আছে, দেখবো দেখবা যে দেহকোষগুলো সাধারণত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, কি পদ্ধতিতে? আমরা জানি মাইটোসিস শিখছ, হ্যাঁ, মাইটোসিস ক্রোমোজোমের সঙ্গে কি ডাবল হয় নাকি সমান থাকে না কি থাকে? হ্যাঁ বলো দেখি, হ্যাঁ সমান থাকে, তাই না? তাহলে এইটা হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে এই কোষগুলো বিভাজিত হয়। তাহলে আমরা দেখলাম মিনিমাম যে দেহকোষগুলো দেহ গঠন করে, সেকেন্ডলি আমরা দেখছি যে আমরা যে যারা আমাদের দুই সেট ক্রোমোজোম থাকা অথবা এক সেট ক্রোমোজোম দিয়েও এইটা গঠিত হতে পারে। নেক্সট হচ্ছে আরেকটা বিষয় আছে, যেমন আইদার দি দেহকোষগুলো কোন ধরনের সেল ডিভিশন গুলো হয়। আমরা দেখলাম কি মাইটোসিস প্রক্রিয়ায় এই সেলটা ডিভিশন হয়। তাহলে এটা হচ্ছে মেইন যে ডিফারেন্স বিটুইন দ্য যে বডি সেল অর দ্য রিপ্রোডাক্টিভ সেল। দেন অ্যানাদার যে আমাদের যেটা আছে যে রিপ্রোডাক্টিভ সেল, রিপ্রোডাক্টিভ সেল আমরা কি জানি? যেগুলো আমাদের জনন কাজে অংশ নেয়, জনন কাজ, আমরা জনন কাজ, আমরা জানি যে বায়োলজিক্যাল নিড ফুড অ্যান্ড সেক্স, দিস ইজ দ্য ফর্মেশন অফ দ্য এনি দ্য অফস্প্রিং। একটা সন্তান যখন তৈরি করে তখন যে কোষগুলো মিলিত হয়ে তৈরি করে সেইগুলো কোষগুলোকে আমরা বলি গ্যামেট সেল বলি আমরা, বা জনন কোষ বলি আমরা। তো এই জনন কোষগুলো অলওয়েজ হ্যাপ্লয়েড, অলওয়েজ কি হ্যাপ্লয়েড, বিকজ আমরা জানি যে স্পার্ম এবং ওভাম, হ্যাঁ, এগুলো কি গ্যামেট জনন কোষ কি না? হ্যাঁ ভালোই তো, এগুলো সবই জনন কোষ। হ্যাঁ, তো এই জনন কোষগুলো মিলিত হয়ে অপোজিট দুটো জনন কোষ মিলিত হয়ে একটা জাইগোট তৈরি করে, জাইগোটগুলো আস্তে আস্তে করে ভ্রূণ তৈরি করে এবং আস্তে আস্তে করে আমরা হিউম্যান বডি অর হায়ার প্লান্ট তৈরি হতে হয়ে থাকি। তো আমাদের জনন কোষগুলো এক সেট ক্রোমোজোম বিশিষ্ট হয় এবং এটা আমাদের মিওসিস প্রক্রিয়ায় অংশ নেয়। তাহলে মিওসিস প্রক্রিয়ায় তোমরা শিখে এসছো একটা কোষ থেকে চারটে কোষ হয় এবং ক্রোমোজোম সংখ্যা কি হয় মাতৃকোষে অর্ধেক হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে যে আমাদের কাজের উপর ভিত্তি করে কোষের ক্লাসিফিকেশন। দেন অ্যানাদার যে বিষয়টা রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের আরেকটা বিষয় আছে, যেমন গঠনের উপরে, হাউ দ্য কিসের গঠন। আমরা জানি যে নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের গঠনের যত কথা চিন্তা করি তাহলে সেখানেও নিউক্লিয়াসের মধ্যে গঠনের মধ্যে পার্থক্য আছে। নিউক্লিয়াস গঠনের মধ্যেও গঠনের উপর ভিত্তি করে ক্লাসিফাই করা হয়, ভিত্তি করে। এখন আমরা জানি নিউক্লিয়াস কি, প্লিজ হেল্প করো তোমরা দেখি তোমাদের, হ্যাঁ এই তো নিউক্লিয়াস হচ্ছে আমরা কোষের মধ্যে সব কোষকে নিয়ন্ত্রণকারী কোষের একটা গোলাকার গঠন যাকে কোষের মস্তিষ্ক বলি, প্রাণকেন্দ্র বলি আমরা, তাই নয়? তাহলে সেই প্রাণকেন্দ্র বা নিউক্লিয়াস
সব কোষের নিউক্লিয়াস কি একই রকম? হ্যাঁ হেল্প করো না, থ্যাংক ইউ। এই তো তোমরা বললে না সব কোষের নিউক্লিয়াস একই রকম নয়। তাহলে আমরা জানি নিউক্লিয়াসটা কি কি অংশ থাকলে আমরা সেই কোষ সেই নিউক্লিয়াসটা আমরা একটা সুগঠিত একটা নিউক্লিয়াস বলবো, যাকে আদি কোষী বলবো বা প্রগতি কোষী বলবো আমরা। নিউক্লিয়াসের চারটি অংশ থাকার কথা দেখতেই পাচ্ছ, প্লিজ দেখো একটা আবরণ আছে, এইটাকে বলে নিউক্লিয়াসের চারিপাশে একটা আবরণ, এইটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন। হ্যাঁ, তারপরে দেখো আরেকটা কি আছে যে আমরা দেখাচ্ছি, এরপর দেখো গ্লাকার একটা বস্তু আছে, এইটাকে বলি নিউক্লিয়াস, এর মধ্যে তরল অংশকে বলি আমরা নিউক্লিওপ্লাজম, আর এর মধ্যে দেখো যে এরকম সুতরাং জালিকা নিয়ে গঠন তৈরি করেছে তাদেরকে আমরা বলি নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে একটা কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকবে সেই নিউক্লিয়াসের চারটি অংশ থাকার কথা। তাহলে যে নিউক্লিয়াসের চারটি অংশ না থাকে তাহলে সেইটাকে আমরা বলি নিউক্লিয়াসের নিউক্লিয়াস যদি সুগঠিত না হয়, সুসংগঠিত না হয় তাহলে সেইটাকে বলবো আদি কোষী বলবো আমরা। তাহলে একটা জায়গায় ক্লিয়ার ইনফরমেশন এসে গেছে, নিউক্লিয়াসের গঠনের সুসংগঠিত একটা শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে সুসংগঠিত বলতে কি বোঝাচ্ছে? নিউক্লিয়াসের চারটি অংশ থাকার কথা। একটা আছে নিউক্লিয়ার মেমব্রেন, দেন হচ্ছে নিউক্লিওলাস, তিন নম্বর হচ্ছে নিউক্লিওপ্লাজম, চার নম্বর হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। এই যে চারটি অংশ যা থাকলে আমরা কি বলবো, যাদের এই চারটি অংশই আছে তাদেরকে বলবো আমরা, হ্যাঁ নিউক্লিয়াস সুসংগঠিত, তাদেরকে আমরা বলবো প্রকৃত কোষী বলবো আমরা। কি বলবো আমরা? প্রকৃতি কোষী বলবো আমরা। তাহলে নিউক্লিয়াসটা সুসংগঠিত বলতে এই চারটি অংশ থাকা লাগবে, আমরা এই চারটি অংশ থাকা লাগবে। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস তরলটাকে, আর এর মধ্যে গোলাকার অধিক গোলাকার নিউক্লিয়াস, আর একটা আছে আমরা এই যে সুতাকার যে গঠন তাকে বলি নিউক্লিয়ার রেটিকুলাম। এই চারটি অংশকে আমরা কি বলি? আমরা বলি যে থাকলে আমরা প্রকৃতি সুসংগঠিত নয়। এই যে এটা কোন, এই যে নিউক্লিয়াসটা সুসংগঠিত নয় যাদেরকে আদি কোষী বলি, আর যারা নিউক্লিয়াসটা সুসংগঠিত তাদেরকে প্রকৃত কোষী বলি আমরা। যে তোমরা বলো যে এই আদি কোষ আমরা কি আদি কোষী না তোমার প্রকৃত কোষী? হ্যাঁ, তাহলে হ্যাঁ এই তো বলছো আমরা প্রকৃত কোষী। তাহলে আদি কোষ বিশিষ্ট একটা উদ্ভিদ বা প্রাণী নাম বলতে পারো কিনা? হ্যাঁ, সায়ানোব্যাকটেরিয়া যেমন। হ্যাঁ, তাহলে বলা তো যে শিখছো, জানোই তো কিছু কিছু ইনফরমেশন। আমরা আসছি যে আমরা এই যে আদি কোষ আর প্রকৃতি কোষের মধ্যে পার্থক্যটা কি আছে। আমরা আদি কোষের মধ্যে আমরা দেখতে পাবো সাধারণত যে এদের যে ডিএনএ থাকে, কি থাকবে? ডিএনএ, যে ডিএনএটা থাকবে সেটা বৃত্তাকার। এদের ক্রোমোজোমে হিস্টোন জাতীয় প্রোটিন নাই, হিস্টোন প্রোটিন ক্রোমোজোমের গঠনে আবশ্যক উপাদান ছিল হিস্টোন প্রোটিন, সেই গাঠনিক উপাদানটা কি নেই? হিস্টোন প্রোটিন নাই। তারপরে আর কি আছে, আর ডিফারেন্সিয়েটটা কি আছে? আমরা জানি এই সময় এদের ডিএনএটা বৃত্তাকার, হিস্টোন জাতীয় প্রোটিন নেই। তারপরে দেখো তিন নম্বর হচ্ছে যে এদের এই যে ডিএনএ মুক্তভাবে ছড়ানো থাকে, মুক্তভাবে একটা স্প্যাটারলি একটা ইতস্তত বিক্ষিপ্ত আকারে ছড়ানো থাকে, তখন তাকে আমরা বলি নিউক্লিয়েড বলি আমরা। কি বলি আমরা? নিউক্লিয়েড বলা হয়। তাহলে এরপর কি আছে? এরপরে দেখো আরো একটা ইনফরমেশন আছে যে এদের যে যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুর গাঠনিক একটা আবরণ থাকার কথা ছিল, সেই আবরণবিহীন, হ্যাঁ আবরণবিহীন একটা আবরণবিহীন। আরেকটা বিষয় ছিল যে এদের অঙ্গাণু বলতে শুধু রাইবোজোম আছে, কি আছে? 70S ধরনের রাইবোজোম আছে, 70S ধরনের রাইবোজোম আছে। তাহলে এইটা হচ্ছে এদের সেল ডিভিশন হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সেল ডিভিশন হয়, এটা সব আদিকোষী বৈশিষ্ট্য, আদিকোষী বৈশিষ্ট্য, আদিকোষী দ্বারা গঠিত উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্য।
নেক্সট হচ্ছে দেখো যে আমরা প্রকৃত কোষ যেটা আছে, আমরা যারা বা উন্নত উদ্ভিদ বা প্রাণী যারা, তাদের যে কোষগুলো যাদের নিউক্লিয়াসটা অংশ সংগঠিত, তাদেরকে আমরা বলি প্রকৃত কোষই বলি আমরা। তো প্রকৃতি কোষের মধ্যে যে আমরা জানি প্রথমত যে বিষয়টা আছে, এদের ক্রোমোজোমের গঠনে, ক্রোমোজোমের গঠনে কি আছে, ক্রোমোজোমের গঠনে যেটা হিস্টোন প্রোটিন ছিল না সেটা আছে, হিস্টোন জাতীয় প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত, ক্লিয়ার? নেক্সট হচ্ছে আরেকটা বিষয় আছে যে এদের ডিএনএটা সূত্রাকার বা রেখাকার। ডিএনএটা কেমন? ডিএনএটা হচ্ছে সূতাকার, সূত্রাকার বা রেখাকার, রেখাকার। এবং এরপরে আমরা জানি যে এই কোষগুলো যে সাধারণত মাইটোসিস, মাইটোসিস অর মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, আইদার দ্য ফলো আপ মাইটোসিস অর মিওসিস, এই দুইভাবে বিভাজিত হতে পারে। এদের রাইবোজোম যেটা আছে সেই রাইবোজোম গুলো দুই প্রকার হয়, রাইবোজোমটা হচ্ছে 70S রাইবোজোম ও 80S রাইবোজোম আছে, দুই ধরনের রাইবোজোম আছে, 80S 70S ও 80S রাইবোজোম আছে। এবং এই 70S এবং 80S রাইবোজোম আছে আর এদের এবং এদের আবরণী যুক্ত অঙ্গাণুগুলো আছে, আবরণী যুক্ত অঙ্গাণু থাকে, আবরণী যুক্ত অঙ্গাণু থাকে। আরেকটা বিষয় থাকে যে এদের অনেক সমস্ত অঙ্গাণু উপস্থিত, যে সমস্ত অঙ্গাণু থাকার কথা, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অঙ্গাণু থাকে, তাহলে এগুলো সবগুলোই থাকে। তাহলে আমরা মোটামুটি যে এটা এই আমরা আজকে শিখলাম কোষ তত্ত্বর মতবাচ্চা শিখলাম, সেল থিওরি সেলেডার সোয়ান এবং থিওডার সোয়ান দুজন সায়েন্টিস্ট প্রবর্তক, আমরা শিখলাম যে কোষের উপর ভিত্তি করে, কোষের একদিকে গঠনের উপর ভিত্তি করে ক্লাসিফাই করা যায়, আর একটা শিখলাম আমরা কাজের উপর ভিত্তি করা যায়। আরেকটা ছোট্ট ইনফরমেশন ছিল, দেখো যে আদি এই যে উদ্ভিদ এবং প্রাণী কোষগুলো, যে কোষগুলো আমরা সুগঠিত, এর সুগঠিত হওয়া সত্ত্বেও এই কোষ দিয়ে গঠিত কিছু উদ্ভিদ আছে আর প্রাণী আছে, তাহলে সেই উদ্ভিদ দিয়ে গঠিত সুগঠিত কোষ দিয়ে গঠিত সেই উদ্ভিদ কোষ বলতে পারি, যা উদ্ভিদ গঠনে অংশ নেয় তাদেরকে উদ্ভিদ কোষ বলি, আর একটাকে বলি আমরা প্রাণী কোষ বলি যাদের প্রাণী গঠনে অংশ নেয়। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কি পার্থক্য আমরা দেখতে পারি, উদ্ভিদ কোষের মধ্যে কি আছে আমরা সংক্ষেপে বলছি, কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর আছে, ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ অঙ্গাণু আছে, ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ অঙ্গাণু আছে, প্লাস্ট সমৃদ্ধ অঙ্গাণু থাকে, সমৃদ্ধ অঙ্গাণু থাকে। আর এটা কোষ প্রাচীর একটা উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য, প্রাণী কোষের সুগঠিত নিউক্লিয়াস দিয়ে গঠিত, প্রকৃত কোষ দিয়ে গঠিত, এদের কোষ প্রাচীর থাকে না কিন্তু এদের তোমার ক্লোরোপ্লাস্টও থাকে না, কিন্তু এদের কি থাকে, এদের আরেকটা জিনিস থাকে, সেন্ট্রোজোম থাকে। তো সেন্ট্রোজোম থাকে, তো আমরা আজকে যেটা শেখালাম যে বেসিক্যালি কোষের যে মতবাদ থেকে শুরু করে আমাদের কোষের যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আদি কোষ, আরেকটা প্রতিক্রিয়া কোষ, আরেকটা হচ্ছে দেহ কোষ ও জনন কোষ, আরেকটা হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ, এইগুলো নিয়ে আগামী দিন তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমি সমাপ্তি, এবার পড়ে আসো, থ্যাংক ইউ।